তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, আজ বাড়ির ছাদ থেকে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি বিস্ফোরক সুইসাইড নোট, আর যে সুইসাইড নোটের সূত্র ধরে ইতিমধ্যেই তদন্ত করছে পুলিশ। কি উঠে আসছে তদন্ত মারফত, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেবস্মিতা, তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে এসেছিলেন। ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসেছিলেন, এসিপি জগদ্দল এসেছিলেন এবং তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং দেহ উদ্ধারের আগে বেশ কিছু প্রক্রিয়া তারা সম্পন্ন করেন। তার পাশাপাশি একটা প্রথম প্রশ্ন যেটা তাদের তদন্তকারীদের মনে জাগে সেটা হচ্ছে, গতকাল সকাল থেকে তিনি নিখোঁজ হয়ে যান এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, মোবাইল ফোন বন্ধ ছিল, বাড়ি থেকে একটি 23 পাতার চিঠি উদ্ধার হয়েছে এবং সেই চিঠি নিয়ে তারা রাত্রিবেলা নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে এবং সেখানে পাশাপাশি সকালবেলা 10:30 সময় ঠিক পাশের বাড়ির একজন প্রতিবেশী ব্যক্তি, তিনি গাছে জল দিতে গিয়ে দেখতে পান এই ঝুলন্ত দেহটি। তারপরে নোয়াপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং তারপরে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি বাড়ির ছাদে গিয়ে বাড়ির যারা সদস্য তাদের সঙ্গে কথা বলেন যে গতকাল যেহেতু তিনি নিখোঁজ ছিলেন কিন্তু তারপরে কেন তারা দেহটি দেখতে পাননি, সেই প্রশ্ন তাদের ছিল। তারপরে বিস্ফোরক যেটা তিন পাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেখান থেকে পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে একটি ভিডিও দেখিয়ে ওই উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করা হতো, লক্ষ লক্ষ টাকা তার থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং সেই কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি প্রায় দেউলিয়া হয়ে গেছিলেন এমনটা তার পরিবারের সদস্য এবং পরিজনেরা অভিযোগ করেছেন। দেবস্মিতা, ধন্যবাদ। সমীরণ, দুর্যোগ প্রবণ ও ভাঙন বিধ্বস্ত মৌসুনী দ্বীপে আবাস তালিকায় নাম উঠেছে তৃণমূলের 2 বুথ সভাপতি। স্থানীয়দের একাংশের অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ির ছবি তুলিয়ে আবাস তালিকায় জায়গা করে নিয়েছেন তারা। অভিযোগ মানতে নারাজ 2 তৃণমূল নেতার পরিবার। চূড়ান্ত সমীক্ষায় অযোগ্যদের নাম বাতিল হবে আশ্বাস দিয়েছেন কাকদ্বীপের মহকুমা শাসক। জেলায় জেলায় ট্যাপ কেলেঙ্কারির নিত্য নতুন অভিযোগের মধ্যে আবাস প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণ ও বঞ্চনার অভিযোগও থেমে নেই। গরিবের মাথার উপর এক চিলতে আশ্রয় নিয়ে এই দুর্নীতির অভিযোগ এবার প্রান্তিক মৌসুনী দ্বীপ এলাকাতেও। রাজ্যের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন যে দ্বীপে প্রাকৃতিক দুর্যোগ ও ভাঙন লেগেই থাকে, এহেন মৌসুনী দ্বীপে রাজ্য সরকারের আবাস প্রকল্পের তালিকায় নাম উঠেছে তৃণমূলের 2 বুথ সভাপতির। রাজ্য সরকারের আবাস তালিকার 26 নম্বরে নাম রয়েছে রতন মণ্ডলের। তালিকায় নামের পাশে লেখা স্যাংশনড, অর্থাৎ তা অনুমোদন হয়ে গেছে। একইভাবে রাজ্য সরকারের আবাস তালিকায় 207 নম্বরে নাম রয়েছে বংশীবিহারী মণ্ডলের। তালিকায় তার নামের পাশেও লেখা স্যাংশনড, অর্থাৎ তা অনুমোদন হয়ে গেছে। রতন মণ্ডল মৌসুনী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা তৃণমূলের বুথ সভাপতি। বংশীবিহারী মণ্ডল মৌসুনী গ্রাম পঞ্চায়েতেরই কুসুমতলা তৃণমূল বুথ সভাপতি। এলাকার গ্রামবাসীদের একাংশের অভিযোগ, প্রভাব খাটিয়ে তথ্য গোপন করে আবাস তালিকায় নাম তুলেছেন 2 তৃণমূল নেতা। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ির ছবি তুলিয়ে আবাস তালিকায় নাম ওঠানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। হ্যাঁ, বুথ সভাপতি যারা ঘুরছে পার্টিতে তাদের ঘর এসছে, আবার দুবার করে ঘর এসছে। কিন্তু কোন দলের পার্টিতে ঘর এসছে? মৌসুনী দ্বীপের বাগডাঙ্গা গ্রামে এই হলো তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডলের পাকা বাড়ি। বাগান দিয়ে ঘেরা একতলা পাকা বাড়ি, নাম স্নেহের পরশ। তৃণমূল নেতা রতন মণ্ডলের স্ত্রী ICDS কর্মী। তাদের এই পাকা বাড়ির একেবারে কাছেই রয়েছে টালির ছাউনি দেওয়া একটা কাঁচা বাড়ি। অভিযোগ, প্রশাসনের লোকেদের এই কাঁচা বাড়ি দেখেই আবাস তালিকায় জায়গা করে নিয়েছে শাসক নেতার পরিবার। মৌসুনী দ্বীপের বাগডাঙ্গা গ্রাম, আমি দাঁড়িয়ে রয়েছি এখানকার তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডলের বাড়িতে। রতন মণ্ডলের এটা পাকা বাড়ি, তিনি তার পাশের একটি কাঁচা বাড়ি টালির ছাউনি এই বাড়ি দেখিয়ে ছবি করেছেন এবং সেই ছবি মোতাবেক তার নাম স্যাংশন হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, পাকা বাড়ির মালিক রতন মণ্ডল কি শুধু তৃণমূল করা সূত্রে প্রভাব খাটিয়ে আবাস যোজনায় নাম উঠল? বাড়িতে রতন মণ্ডলের দেখা মেলেনি, তার স্ত্রীও কোনো সদুত্তর দিতে পারেননি। আমি এই বাড়িটা থাকি, ছেলেরা তো আজকালে জানেন তো, এবার তার দিদার কাছে থাকতো, আমার সে তার বাচ্চা কাচ্চা কেউ ছিল না। এবার উনি তার কাছে থাক, মানে আমার ছেলেটাকে নিয়ে রাখতো, ওই যে ওকে ভালোবাসতো, ওকে সব কিছু দিয়ে গেছে। এবার আমরা দুজন এখানে থাকি, কিন্তু আমরা তো দেখা যাচ্ছে পেছনে আমরা গণ্ডগোল করে, বৌমার সঙ্গে গণ্ডগোল করে এখানে থাকি। আপনার নাম বলুন। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ি দেখে আবাস তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি বংশীবিহারী মণ্ডলের বিরুদ্ধেও। বংশীবিহারী মণ্ডলের দাদা রামকৃষ্ণ মণ্ডল ও বৌদি শৈবা মণ্ডল দুজনেই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান।
স্ত্রী, আপনার স্ত্রী পঞ্চায়েত প্রধান ছিলেন, আপনি উপপ্রধান ছিলেন, যে তালিকা তৈরি হয়েছে আপনার ভাই বলছেন আপনার সময় তৈরি হয়েছে। হ্যাঁ, 2018-23 যে টার্মটা ছিল ওই টাইমে, ওই টার্মে বর্তমান যে ওয়েস্টবেঙ্গল সরকারের কাছে তালিকাটা আছে ওই টাইমে সেগুলো সার্ভে হয়েছিল। সেই সময় আমি উপপ্রধান ছিলাম, আমার স্ত্রী সে সময় ছিল না। আমাদের যে তালিকাটা 2200 ছিল, যেটা 900-তে নেমে এসছে, তাহলে কত সংখ্যাটা ওটা শুধু যে বিরোধীদের বাদ গেছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হয়েছে। সে তো অনেক অনেক কিছু বলবে, রাজনীতি করতে গেলে অনেক কিছু বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। রাজনীতি করতে গেলে বিরোধী পার্টি অনেক কিছু বলবে, আমরা একটা দল ভালোবাসি, দল করি। এর উল্টো ছবিও দেখা গেছে মৌসুনী দ্বীপে। কাজল মণ্ডল একেবারে নদী পাড়ের বাসিন্দা, হতদরিদ্র মৎস্যজীবী পরিবার, ঝড়ঝাপটায় জরাজীর্ণ মাটির বাড়িতে তাদের বসবাস। অভিযোগ, প্রকৃত দাবিদার হওয়া সত্ত্বেও আবাস তালিকায় নাম ওঠেনি তাদের। বাড়ি যতবার ঝড় এসে ততবার ভেঙেছে, আর নাম আসে ওরা কি বলে যে ভোট দাও আমরা দেখছি, দেখছি বলে চলে গেল, আর পাত্তা নেই এখানে। কেউ আসেনি আপনার বাড়িতে? সবার লিস্টে আছে নাম, আমাদের নাম নেই। কাকদ্বীপের মহকুমা শাসক জানিয়েছেন পাকা বাড়ির বাসিন্দা হলে চূড়ান্ত সমীক্ষায় অযোগ্যদের নাম বাতিল হবে, কাঁচা বাড়ির বাসিন্দারা আবেদন করলে পরের তালিকায় তাদের নাম তোলা হবে। গৌতম মণ্ডল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।